Bloody bollocks. আসছি নরসিংদী মাধবদী বালাপুর এলাকায়। এখানে আমাদের এক সিনিয়র স্যার আছে, যে আপনার কাস্টমার অফিসার ছিল সাবেক। তো এখন সেখানে আমরা আসছি, সে আমাকে ফোন করছে যে এখানে সাপের খোল সোলম দেখা গেছে। তো সেখানে আসে কিন্তু আমরা অনেক জায়গায় তল্লাশি দিয়ে কিন্তু সাপ পাই নাই, কিন্তু এইখানে কিন্তু দেখা যায়, এই যে দেখেন এখানে তল্লাশি দেওয়ার পরে কিন্তু সাপের আনাগোনা টেস্ট যেখানে পাইছি আমি সেখানে তল্লাশি দিয়েছি। তল্লাশি দেওয়ার পরে দেখেন একটা সাপ, আমি এখান থেকে অনেক বড় একটা সাপ, হয়তো এখনো ক্যামেরা একটু আসে না, আমি দেখাচ্ছি। হ্যাঁ, লাইট মারো মামা, এই যে দেখা যায়, ওই দেখেন বড় অনেক বড় একটা সাপ। তো আসলে সাপটা কিন্তু এটা বিষধর সাপ না। তো সাপটা, যে সাপটা দেখা সোলম দেখা গেছে বা খোলস দেখা গেছে, এটা কিন্তু অনেক বড় খোলস বা খোলস দেখে তো অনুমান করা যায় না পুরোপুরি। আমাকেও ভিডিও দিছিল, এই মানে সাপের সোলমের এই ফটো দিছিল, কিন্তু ফটো দেখে ক্লিয়ার বোঝা যায় না, মনে করছে যে আসলে বিষধর সাপ, কিন্তু আসলে দেখে যে এত বড় সাপ, যে নির্বিষ সাপ, এটা কিন্তু আমার আইডিয়ার বাইরে ছিল। তো সেই তো তল্লাশি দিয়ে কিন্তু এখানে কিন্তু সাপটা আমি উদ্ধার করে মানে পাইছি, খুঁজে বের করছি, এখন এখানে উদ্ধার করবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখি কত কত দূরে দূরে ওকে উদ্ধার করা যায়। দেখেন এটা কিন্তু আসলে খুব রাগি আর কি। তো এই সাপটা নির্বিষ সাপ। তো আমার দেখেন এখানে পাশে ওয়াল, তো ওয়ালের সাথে হাতে টাক লাগিয়ে আমার হাতে ই হয়েছে, হাতে ব্যথাও পেয়েছি, তো ক্ষত হয়ে গেছে। তো সাপটা কিন্তু নির্বিষ সাপ, যতটা মনে করতেছেন। আচ্ছা, হ্যাঁ, আমরা নিশ্চিত যে এখানে যে সাপটা দেখছে বা সাপের খরচ পেয়েছে সেটাকে আমরা এখন উদ্ধার করতে পারছি। এটা কিন্তু আসলে বিষধর না, এটা সাপটা বিষধর সাপ না। তবে আমি এখন আমাকে আমি এখানে যে আমাকে ফোন করে আনছে যে স্যার, যে কাস্টমার অফিসার ছিল সাবেক, তো স্যারের সাথে কথা বলবো এখন, যে স্যার আপনি কথা বলেন। আমরা এখানে এবছর প্রায় 400 উপরে ইঁদুর মেরেছি, আমাদের কর্মীরা মারছে। এখানে আমরা মাছ চাষ করি, এটা পুকুর। তো এখানে গত 3-4 দিন আগে আমাদের ইয়াসিন নামে একজন কর্মী আছে, সে বললো স্যার সাপের একটা সোলম পাওয়া গেছে। যেহেতু এরা এখানে কাজ করে আর আমরা এখানে চলাফেরা করি, আমার বসতবাড়ি এটা, আমি এখানে থাকি, চিন্তিত হয়ে পড়লাম এবং এই জন্য এদেরকে খবর দেওয়া হয়েছে। এরা আসছে, এরা আসার পরে এই সাপটা উদ্ধার করছে। উনি বললো এটা নির্বিষ সাপ। হ্যাঁ, আসলে এটা নির্বিষ সাপ, অনেকে মনে করেন যে সাপ বিষধর সাপ, কিন্তু না, বাংলাদেশে মনে করেন আমার মোটামুটি আইডিয়াতে 182 প্রকারের সাপ আছে যতটুকু আমি জানি। আপনারা মনে করেন না যে এটা বিষধর সাপ, নির্বিষ সাপ। তো এরকম সাপ যদি পাশে থাকে তো ক্ষতি করে, শুধু মাছের ক্ষতি করে, এটাই ই। কিন্তু সাপে কামড় দিলে মনে করেন মানুষ কিন্তু ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। মূলত সাপে কামড় দিলেই যে মানুষ মারা যায় এটা না, কিন্তু সাপের কামড় দিলে কিন্তু প্রথমে পর্যায়ে ট্রিটমেন্ট করলে ভালো হয়। এটা পেটে কি ডিম আছে? হ্যাঁ, এই সাপের পেটটা, এই সাপের পেটে কিন্তু ভরপুর ডিম। এখানে ডিম পাওয়ার জন্য এখানে আসছে বা এখানে ক্লোজ চেঞ্জ করছে। তা ধন্যবাদ আমি স্যারকে, যে স্যারে হয়তো বিষধর নতুন দেওয়া যায়, বিষধর সাপ হইলে হইতেও পারতো, যে এই খোলস এখানে দেখা গেছে বড় আর যে সাপের সাইজ, তাতে বিষধর সাপের মতো এই খোলস বা সাইজ আকৃতি, হ্যাঁ আকৃতি। তো এখানে এসে অনেক জায়গায় তল্লাশি দিয়ে কিন্তু সাপটাকে উদ্ধার করতে পারছি। এটা স্যার আমি বিষধর সাপ না, এটা এখানে এটা পাশে ছেড়ে দিলেও হয়, হয়তো বিষধর হলে আমি অন্য জায়গায় নিয়ে ছাড়তাম জঙ্গলে বা এরিয়াতে, কিন্তু এটা আশপাশে থাকা আমার সাথে অজস্র পরিশ্রম করছে, যে এটা বলার বাইরে আমাদের টিমের সহযোগিতা যারা কাজ করে তার থেকে বেশি কাজ করছে। আমি পরিশ্রম দেখে কিন্তু আমি তাজ্জব। আমার রবি মিডিয়ার সাথেই থাকবেন, ধন্যবাদ।